নমস্কার বন্ধুরা, তনুশ্রী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা একটু দেখে নেব চটপটে ডালমুখ ভাজা। তার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাপ মতো একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখানে অন্য ডাল ব্যবহার, মানে মুগের ডালও তোমরা ব্যবহার করতে পারো, বাট আমি এখানে ছোলার ডাল নিয়েছি। দেখো, এই কাপটার মেজারমেন্টে আমি এক কাপ মতো ছোলার ডাল এখানে নিয়ে নিয়েছি। এরপরে নিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। তারপরে আস্তে আস্তে একটু ভালোভাবে এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে করে এখানে ছোলার ডালের সাথে বেকিং সোডাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। প্রথমেই আমি এটাকে খুব যে ভালো করে ধুয়েছি তা নয়, একবার তোমরা চাইলে ধুতেও পারো, বাট আমি এখানে ধুইনি। এটাকে এবার আমি 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি ফিরে এলাম, 3 থেকে 4 বার ধোয়ার পরে দেখো এখানে জলটা পুরো স্বচ্ছ হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত, যেহেতু আমি এটাকে প্রথমে ধুইনি, তো যতক্ষণ না পর্যন্ত জলটা স্বচ্ছ ঠিক যেরকম আমি দেখাচ্ছি এরকম হচ্ছে, ততক্ষণ খুব ভালোভাবে ডালটাকে তোমরা ধুয়ে নিই। এইভাবে এবার ডালটা আমি ধোয়া হয়ে গেছে, তো এবারে ওইখান থেকে নিয়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ডালটার যে জলটা ছিল সেই জলটাকে আমি ড্রেন করে দিলাম। তো তোমরা এখানে বিভিন্ন রকমের স্ট্রেনার, আমার স্ট্রেনার ছিল, দ্যাটস ওয়াই আমি ব্যবহার করেছি। তোমাদের যদি এই ধরনের স্ট্রেনার না থাকে, তোমরা ছাঁকনির সাহায্য ছাঁকতে পারো, বা নর্মাল আমরা যেভাবে ডাল ধুই সেভাবেও তোমরা ব্যবহার করতে পারো। এরপরে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি ছুরির মধ্যে, নিয়ে এই যে ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটাকে কাপড়ের মধ্যে আমরা নিয়ে নিলাম। এখানে বলে রাখি যে তোমাদের এটাকে রোদ্দুরে শুকনো করবার কোনো দরকার নেই, কারণ আমি এখানে রোদ্দুরে শুকনো করি না। ডালটাকে আমরা কিন্তু, যাতে ডালের গায়ে কোনো রকম জল লেগে না থাকে ধোয়ার পরে, সেই জন্য আমরা একটা কাপড়ের মধ্যে আমি এটাকে নিয়ে ভালোভাবে বিছিয়ে দিয়ে ফ্যানের তলায় বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখো, বেশ কিছুক্ষণ থাকার পরে ডালের গায়ে জলটা একেবারেই রিমুভ হয়ে গেছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এটা 6 থেকে 7 ঘন্টা ভিজেছিল, তো তাতে গায়ের টেক্সচারটা ভালোই এসছে, ভিজেও গেছে। এইভাবে এরপরে আমি পুরো যে অংশটা নিয়েছিলাম, যে ডালের যে পরিমাপটা নিয়েছিলাম, সেটা এইভাবে খুব ভালোভাবে আস্তে আস্তে ড্যাপ করে করে এইরকম ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে মুছে নেব। নিয়ে তারপরে আমরা ওই যে কাপড়টায় নিয়েছিলাম সেই কাপড়টা যেহেতু ভিজে গেছে, তো আমি চেঞ্জ করে আরেকটা শুকনো কাপড়ে নিলাম। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, তাতে বসিয়ে দিচ্ছি একটা কড়াই, যে নর্মাল রেগুলার ইউজের আমরা যেরকম কড়া নিই সেই কড়াই আমি এখানে মিডিয়াম সাইজের কড়া ব্যবহার করেছি। এরপরে কড়াটা গরম হলে তাতে আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, সাদা তেল যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা পরিমাপ মতো নিয়েছি। এবং তোমরা খেয়াল রাখবে যাতে করে যখন এই ডালমুটগুলো ছাড়বে তাতে কড়াতে খুব বেশি তেল যেন না হয়, কারণ এই ডালমুটগুলো ভাজার পরে একটু ফুলে ওঠে, তো সেইভাবে ছাড়বে। এবং মানে একটু সাবধানেই ছেড়ো, কারণ এগুলো অনেক সময় ছিটকেও যেতে পারে, যে কারণের জন্য আমি যখন এটা বেকিং সোডাতে ভিজিয়েছিলাম তো একটা টি চামচে 1/4 ভাগ খুব সামান্য পরিমাণই দিয়েছিলাম। তো এইভাবে এবারে আমরা কড়ার মধ্যে দিয়ে ডালমুটগুলোকে রেখে দেবো। এখন দেখো, ডালমুটগুলো তলার মধ্যে ছিল, এইবারে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এরকম তেলের ওপরে ভেসে উঠবে। আমি একদমই লো ফ্লেমে এগুলোকে ভেজেছি, তোমরা চাইলে এগুলোকে একটু হাই ফ্লেমে ভাজতে পারো। সেক্ষেত্রে আমি হাই ফ্লেমে এই কারণেই ভাজিনি, যে কারণে যে এটা একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেলে, খুব তাড়াতাড়ি ফ্রাই হলে অনেক সময় ভেতরটা কাঁচা থাকে। তো যাই হোক, এরপরে আমি যেটা নিয়ে নিয়েছি, আমচুর পাউডার, বিটরুট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, খাবার নুন এবং কাশ্মীরি মির্চ পাউডার, সবগুলোকে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে
আমি একটা জায়গায় ঢেলে রেখে দিচ্ছি। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে যেভাবে আমি মিশিয়ে নিয়েছি, তো ভাজা ডালমুটগুলোকে গরম অবস্থাতেই আমি এটা মিশিয়ে নেব। যে গুঁড়োটা আমি রেডি করেছি সেই গুঁড়োটা আমি এর সাথে মিশিয়ে নেব। তাতে কি হবে, এটাতে নিয়ে যায় না, কিন্তু এটা স্টোর করে তুমি ঠান্ডা হওয়ার পরেও মেশাতে পারো, বা যখন কেউ খাবে তখনও ব্যবহার করতে পারো। বাট আমি এটা গরম অবস্থাতেই মেশাই, তাহলে এটা ভালোভাবে, খুব ভালোভাবে ওর সাথে মিশে যায়। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা প্রিজার্ভ করতে পারো, তাতে এটা অনেক দিন অবধি থাকে এবং এটা খুবই সুস্বাদু একটা খাবার, যেটা যে কোনো অনুষ্ঠানে ব্যবহার